এই যে মানিক নামের একটা লোক, আপনার নাম শোনেননি? হ্যাঁ, এক সময় হ্যাঁ শামসুদ্দিন মানিক এক সময় বিশাল বড় দায়িত্ব পালন করেছেন বিচারক হিসাবে, কথা কি বুঝতে পারছেন? তো উনি গত কয়েকদিন আগে এটিএন বাংলায় টক শো করতে আইসা সব কথা বলতে বলতে এক সময় যায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের বিরুদ্ধে বলতেছে ইনি একজন রাজাকার। আচ্ছা বলেন তো ওই জায়গায় কি এনায়েতুল্লাহ আব্বাসি উপস্থিত ছিল? না। এরা হলো আলেম বিদ্বেষী, সব সময় ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলেন। এই মানিক সাহেব বলতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি রাজাকার, সরমানাই সরসিনা এর পীর সাহেব এরাও ধান্দাবাজ পীর, সবকে নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করতেছে সুযোগ পাইলে। আবার সে একই টক শোতে গর্বের সাথে বলতেছে আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, ফাঁসির আদেশ আমি দিয়েছি। চিন্তা করেন, এরা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজন, এরা এই সমাজে সব সময় একটু সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে কথা বলে। আলেম বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী, এদেশে মুসলমানেরা নিরাপদে বসবাস করুক এটা এরা কখনো চায় না। এরা সব সময় ওলামা ইকরামদেরকে বাঁকা চোখে দেখে, কিন্তু এদের বিচার কেউ করে না, এদের কারো বাহবা দেওয়া হয়। হ্যাঁ, টক শোতে গেলে বাংলাদেশের সব আলেমকে ধুয়ে দেবেন, আপনাকে আরো বেশি টাকা দেওয়া হবে, আপনাকে আরো বেশি সমর্থন দেওয়া হবে, আপনি আরো বেশি বেশি টক শোতে দাওয়াত পাবেন, কথা বলেন না কেন? সুযোগ পাইলেই আলেমদের বিরুদ্ধে। এনায়েতুল আব্বাসী সাহেব তো ওই জায়গায় ছিলেন না, তো আপনি তাকে টানলেন কেন? তাকে রাজাকার কেন বলতেছেন? এখন গোলাম মাওলা রনি তিনি আবার প্রতিবাদ করে বলতেছেন যে মানিক সাহেব যা যা বলতেছেন, যা খুশি তাই বলতেছেন, যাকে তাকে রাজাকার বলবেন। তখন ও আবার ব্যাখ্যা দিয়ে বলতেছে যে রাজাকার আমি তাদেরকে বলবো যারা পাকিস্তান আর তালিবানকে সমর্থন করে, এরাই রাজাকার, সেটা বয়স যা হয় ও, মানে বয়সের সাথে আর রাজাকারের পার্থক্য না। যারা পাকিস্তানকে সাপোর্ট করবে, যারা তালিবানকে সাপোর্ট করবে, এরাই রাজাকার, এর বয়স এখন যা হয় হোক। তো এদেরকে বুঝাবেন কিভাবে? এরা নাকি সমাজের বিচারপতি, আর এরা যদি বিচারপতি হয় এই সমাজের যে কত ক্ষতি হয় আমরা তা নিজের চোখে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কারণ এরা আলেমদেরকে ফাঁসি দিতেও চিন্তা করে না, এরা সেই বিচারপতি। টক শোতে যায় এনায়েতুল আব্বাসি হুজুরকে রাজাকার বলতেছে, ধান্দাবাজ পীর বলতেছে। তো সব